আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সোহেল রানা। আমার চ্যানেল গো উইথ সোহেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে এখন পদ্মা নদীর মাঝামাঝি অবস্থান করতেছি, এই যে ফেরিতে আছি আমরা। আমার সাথে আমার কিছু সহকর্মী আছে, শিক্ষক সোহান স্যার, পিছনে কাইফ স্যার, এবার এদিকে আছে আমাদের হৃদয় স্যার। আমরা চারজন মিলে আসছি স্বপ্নের সেই পদ্মা সেতু পরিদর্শন করতে। এখনো দেখা হয় নাই, বাংলাদেশের এখনো অনেক মানুষ এই পদ্মা সেতু শুধু ভিডিওতে, সংবাদ মাধ্যমে এবং টিভিতেই দেখছে, সরাসরি দেখার সুযোগ এখনো অনেকেরই হয় নাই। তো আমরা এখন এই সেই পদ্মা সেতুর কাছাকাছি অবস্থান করতেছি। আপনারা দেখতেছেন যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, অল্প কিছু সময়ের ভিতরেই ফেরি পদ্মা সেতুর নিচ দিয়ে চলে যাবে। দেখতে থাকেন এবং আমাদের সাথে থাকেন, এবং ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেল গো উইথ সোহেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন। তো দর্শক, যারা আমার ভিডিওটি এখন দেখছেন, আশা করি প্রত্যেকেই পদ্মা সেতু সম্পর্কে কিছু না কিছু তথ্য জানেন। তবে এটা সকলেই জানেন যে পদ্মা সেতু বাংলাদেশের সর্ববৃহৎ সেতু, সবচেয়ে বড় বাজেটের সেতু এবং সর্বাধুনিক এবং দৃষ্টিনন্দিত একটি সেতু, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্প। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, যার মাধ্যমে দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার একটা সড়ক যোগাযোগ খুব দ্রুত এবং সহজ পথে সৃষ্টি হতে যাচ্ছে। তো দর্শক, পদ্মা সেতু নিয়ে আমার চ্যানেলের এটাই প্রথম ভিডিও, এবং ধারাবাহিকভাবে আরও কয়েকটি ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমেই দেখব। তবে আমি যেভাবে তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা ধারাবাহিকভাবে আরও কয়েকটি পর্ব এই চ্যানেলের মাধ্যমে দেখব, সেহেতু আজকে আমরা ডকুমেন্টারি কোনো ভিডিও দিচ্ছি না। জাস্ট আজকে ঘুরতে বের হয়েছি কয়েকজন সহকর্মী শিক্ষক মিলে, তো আমরা ঘুরে দেখব পদ্মা সেতুটা। সামনে আপনারা অবশ্যই সেতু উদ্বোধনের পর ডকুমেন্টারি ভিডিও পাবেন, পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত সকল জানা অজানা তথ্য আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে সামনের ভিডিওতে, যখন আমরা সড়ক পথে অথবা রেলপথে পদ্মা সেতু ভ্রমণ করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আশা করি চ্যানেল গো উইথ সোহেলের সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন প্রায় সেতুর কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেতুর নিচে আমাদের ফেরি চলে যাবে, সেতুর কাছাকাছি ফেরি পৌঁছে যাবে। তো দেখুন, পদ্মা সেতুটাকে দূর থেকে দেখলে, মানে দূর বলতে কি, এখন অনেক কাছেই আছি আমরা, তবে এখান থেকে দেখলে আমার মনে হচ্ছে বিশাল এক অজগর হয়তোবা কোনো বাঁশের সাঁকোর উপর দিয়ে পার হচ্ছে, এমন কিছুই বোঝা যাচ্ছে। দর্শক, এই যে আমরা এখন একদম ব্রিজের নিচে উপস্থিত হয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা এখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, একদম কাছাকাছি আমরা ব্রিজের নিচ দিয়েই যাচ্ছে আমাদের ফেরিটা। দেখেন দর্শক আপনারা, একদমই কাছাকাছি। ব্রিজ উদ্বোধন হয়ে গেলে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব করব, রেলপথে এবং সড়ক পথে, এবং ড্রোন নিয়েও কয়েকটা পর্ব করার ইচ্ছা আছে ধারাবাহিকভাবে। তো যে সকল দর্শকরা পদ্মা সেতু সম্পর্কে ধারাবাহিকভাবে পর্বগুলো দেখতে আগ্রহী, তারা অবশ্যই আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন।
যারা আমার চ্যানেলের দর্শক তারা জানে আমি তথ্যবহুল ভিডিও দেই। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। এবং সকল দর্শকদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।